হাই বন্ধুরা, আমরা অঙ্ক অঙ্ক করছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। আচ্ছা, ক্রিকেট, হোলি, হকি এবং খেলাধুলা, এখানে আমাদের এখানে একগুচ্ছ দেওয়া আছে ভ্যানচিত্র এবং এখানে সঠিকভাবে আমাকে করতে হবে। তাহলে ক্রিকেট, হকি এবং খেলাধুলা কোনটা একসাথে হবে? সেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখো ছয়ের দিকেটা গোয়েরটা হবে অ্যান্সার। এইটা মানে এটা এটা আমাদের হচ্ছে দেওয়া আছে খেলাধুলা। খেলাধুলার ভিতরে কী হবে, হকিও খেলি ক্রিকেটও খেলে, ঠিক আছে, কিন্তু আর এগুলোই হবে না, ঠিক আছে, দুটোই কেউ খেলে এরকম হবে না তো, না তো এটাই হবে অ্যান্সার আমাদের। মানে আমরা খেলাধুলার মধ্যেই তো সব কিছু থাকে, খেলাধুলার মধ্যেই ক্রিকেট আর হকি থাকে, ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। এরপর দেখবো লেখক, শিক্ষিত ব্যক্তি, শিক্ষিত আর ব্যক্তি, শিক্ষক, লেখক, শিক্ষক আর ব্যক্তি, ব্যক্তি, আচ্ছা লেখক, এখানে যেমন দিয়েছে, যেমন এটা হচ্ছে এখানে এটা কয়েকটা অ্যান্সার, যেমন এখানে লেখক, এটা এখানে শিক্ষক, এখানে ব্যক্তি, ঠিক আছে, তো তিনটা হচ্ছে আমাদের এটা মিক্সড হয়েছে, তো সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি ক অ্যান্সার। ওকে, লাস্ট দেখা যাক, আপেল, কমলালেবু, আম, আপেল, কমলালেবু, আমটাকে কীভাবে আমরা সাজালে আমাদের দেখতে পাবো, ঠিক আছে, এখানে কয়েকটা হচ্ছে অ্যান্সার দিয়েছে, ঠিক আছে, আপেলটা প্রথমে, আপেল, আপেলটা এখানে দিয়েছে, আম, তারপরে কমলালেবু, ঠিক আছে, ঠিক আছে, আপেল, আম, কমলালেবু, আমার কনফিউশন আছে এটাতে, তো এটাই অ্যান্সার দিয়েছে, জানি না কী হবে, আপেল, আমরা কমলালেবু, আম, ঠিক আছে, তিনটে একদম ফল, ফল তিনটে, তো ওই জন্য হয়তো একসাথে মিক্সড করে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এটা, হ্যাঁ এটাই ঠিক আছে, ঠিক আছে, তো আশা করছি এটাই।